যে এটো হিতাধিকারী বা পলিটিক্যাল বাজে দেখন আমি তো এটা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টিয়ে কি পলিটিক্যাল কাম নকরে নাকি আর মুখ্যমন্ত্রী ডাঙরি এটা কয়ে গেছে যে হিতাধিকারী সৃষ্টিটা আমি করিমে কংগ্রেস দলে করেছিল আগতে কংগ্রেস দলে কি কি করেছিল আমি কব পারো এটা ঘপক্ষে হিতাধিকারীর বিরুদ্ধে হয়ে গেল মুখ্যমন্ত্রী ডাঙরি কোয়ার পশ্চাৎ একচুয়ালি আমি কবই নালাগে তখন ইতিমধ্যে কয়ে গেল যে হিতাধিকারী আমি মুখ্যমন্ত্রী হিসাবে মই হিতাধিকারী মন্ত্রী সকল হিতাধিকারী এটা রাইজক সরকারের হিতাধিকারী করব লাগে মানে সরকারের সুবিধা দিব লাগে তার কিন্তু আমি কাম করছো করিমে কংগ্রেস সরকারে কংগ্রেস দলে কিভাবে কি না হবে নিজেও নাজানে কংগ্রেস সরকার থাকুতে এইবিল আরম্ভ করেছিল সূতা দিয়া কম্বল দিয়া আঁঠুয়া দিয়া তারপর সুরটি হঠাৎ কেন বদলি গেল এবার সুদিব মানে আকৌ কৈছো যে এটাতো নির্বাচন নির্বাচনমুখী কেন চৌবিশত এনেও জিকিম চৌবিশত এনেও জিকিম কিন্তু বাজেটখনত কি কি আছে 5.5 লাখ কোটি টাকার জি এস ডি পি আর প্রায় 30,000 কোটি টাকার ক্যাপিটেল এক্সপেন্ডিচার কংগ্রেস সরকার ক্যাপিটেল এক্সপেন্ডিচার 5,000 কোটি টাকা আছে আজির পর 7 বছর আগত ক্যাপিটেল এক্সপেন্ডিচার আসে 5,000-4,000 কোটি টাকা এতিয়া 28,000-29,000-30,000 কোটি টাকা তারপর অরুণোদয় টাকা মানুষ 1400লৈকে লৈ যোৱা 39 লাখ মহিলাক এই বছর 1,000কে দিয়া হব তেওঁলোকে যদি প্রাককলন বনায় ডিপিআর বনায় তেওঁলোকক 10,000কে টাকা দিয়া হব এই কথাবিলাক বিভিন্ন আমি মইতো এইখন বাজেট মই আজি আচৰিত হৈছোঁ বিত্তমন্ত্রী ডাঙরি এনে কেনেকৈ এই বাজেট দিব পাৰিছে কারণ আমি আগৰপৰা এই বছৰতো নতুনকে বিধায়ক নহয় 2011 চনৰপৰা দেখিছোঁ বাজেট বিত্তমন্ত্রী কেনেকৈ আগতে কংগ্রেস সরকার কেনেকৈ কষ্ট কৰি 45,000 কোটি টকাৰ এখন বাজেট দিয়ে এতিয়া 1,30,000 কোটি টকাৰ বাজেট গতিকে তেওঁলোকে এই কথাবিলাক ভাবিব নোৱাৰে আৰু আমি এইবিলাক ভাবা নহয় আমি কামত কাম কৰি নাইকিয়া কৰিছোঁ আৰু বেলেগ এটা কথা সুধিছোঁ সোনাপুৰত ষ্টাৰ চিমেণ্টৰ ফেক্টৰী এটা বনাইছে মানুহবিলাকৰ বহুত বেমাৰ হৈছে তেওঁলোকে মই নাজানো যদি দৃষ্টিগোচৰ কৰি আলোচনা কৰিছে